স্বরচিত কবিতা ভাষ্য। লেজ খাওয়ার পর উদর খেয়ে ভরল উদর, তারপর খেল ঘাড়, ঘাড়ের পর খেল মাথা, এইবার কোন মুখে খাবে সে নিজের মুখ। কেন যে মুখ তোমাকে দেখায় সে মুখেই তো সে বিদ্বেষ ছড়ায়, সে তো আর বিদ্বেষ নয় যেন আগুন। কুণ্ডলী পাকানো সাপ, সাপের বড় রাগ, রাগে সে কি ছড়ায়? ঘৃণা, সে তো ঘৃণা নয় আগুন, আর আগুন খায় আগুন। আগুনের মতো সাপ যদি এখন নিজেকে নিজে খায়, সে কি এবার শূন্য হবে না হবে দ্বিগুণ? দুইয়ের মধ্যে একটিও হবে না, কেননা আগুন জানে তাকে নিয়ে যে করে খেলা সে কিছুই হয় না, হয় শুধু সে ভস্ম। ধন্যবাদ।